কলেজ প্রতিষ্ঠানটি কলেজ ট্রাস্টি বডি দ্বারা পরিচালিত। নিজেদের প্রতিষ্ঠানের যোগান মেটাতে ও বিদ্যুতের খরচ কমাতে অভিনব উদ্যোগ নিল কলেজ কর্তৃপক্ষ। কেন্দ্র ও রাজ্য সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সাহায্যে 40 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদন শুরু করল কলেজ। এই উদ্যোগে উপকৃত হবে কলেজ পড়ুয়ারাও। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে সৌরচালিত বিদ্যুতের ব্যবহারের দিকে জোর দেওয়া উচিত বলে জানালেন কর্তৃপক্ষ। আমাদের প্ল্যানটা আসলো কেন, কারণ আমাদের ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেক বেশি আসছে। তারপরে আমরা অনেক জায়গা থেকে আমাদের ইন্টারাকশন হচ্ছিল, তখন দেখা গেল ফসিল ফুয়েল যেটা হচ্ছে পেট্রোল কোল ইট ইস মানে প্রচুর ধরনের বলা উচিত কি পলিউশনস করছে, পলিউটেন্টস করছে। সেই জন্য আমরা প্ল্যান করলাম একটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি যেটা হচ্ছে সোলার। সোলার সেটা আমরা এখানে আমাদের কলেজে আমরা করবো, আর এটা আমাদের স্টুডেন্টসদের ইনভলভ করবো। আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে আমার স্টুডেন্টস। কলেজ নিজেদের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে সরকারি গ্রিডে। টেকনিক্যাল ও ইকোনমিক্যাল দুই ক্ষেত্রের কথা ভেবে সৌর বিদ্যুৎ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানায় আধিকারিক। সূর্যের রশ্মি কিনতে পয়সা লাগবে না, আপনি অপরন্ত সূর্যের রশ্মি পাবেন, এবং সেই সূর্যের রশ্মি দিয়ে যদি আপনার যা দরকার বিদ্যুৎ সেটা যদি করে, এবং বাড়তি সময়ে কলেজ যখন বন্ধ থাকে ছুটির দিন, সেই বিদ্যুৎটা আমরা গ্রিডে দিয়ে দিতে পারবো, তাহলে সরকারের যে বিদ্যুতের চাহিদা সেটাও খানিকটা আমরা মিটিয়ে দিতে পারবো। আমরা এই জন্যই মূলত ইকোনমিক্যাল এবং টেকনিক্যাল এই দুটোতেই দেখার জন্য আমরা এই জায়গায়। 40 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে দিনের পিক আওয়ারে 160 থেকে 180 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানা যায়। কলেজের এই উদ্যোগে লোডশেডিং থেকে কিছুটা মুক্তি পাবে পড়ুয়ারা। ফার্স্ট অফ অল যেটা বললো যে পলিউশন, পলিউশন তো একটা ব্যাপার আছেই, তার উপর বাঁকুড়ার এই জায়গাটা নন ডেভেলপড একটা জায়গা, তো এখানে ইলেকট্রিসিটি নিয়ে প্রচুর প্রবলেম হয়, যেটা আমাদেরকে হোস্টেলে প্রায় ফেস করতে হয়। এক্সামের টাইমে আমরা ইলেকট্রিসিটি পাই না, তো কলেজে যখন এটা থাকছে আমাদের অনেক বেশি হেল্প হবে। ভবিষ্যতের কথা ভেবে সৌরশক্তির ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরাও। আমাদের যে কোল এনার্জি দিয়ে থার্মাল পাওয়ার স্টেশন যেগুলো আছে সেগুলো থেকে প্রচুর পলিউশন তৈরি হয়, আর সোলার পাওয়ার তো পলিউশন নেই, তো আমাদের ফিউচার জেনারেশন যেটা হয় পলিউশন ফ্রি করতে পারবো আমাদের এনভায়রনমেন্টকে, যেটা আমাদের সবার জন্যই খুব উপকারী। সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্কুল পড়ুয়ারা। এর ফলে যেমন বাঁচবে বিদ্যুৎ খরচ, তেমনই শিক্ষামূলক প্রশিক্ষণও পাবে তারা। কলকাতা টিভির জন্য স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, গ্রামের নাম টিপুয়া বাগান।